এখন আমরা রোদে বসেছি খেতে, মুড়ি খেতে। দেখো ছেলে মুড়ি এনে, মুড়ি চপ কিনে নিয়ে এলো দোকান থেকে। কিনে নিয়ে এসে আমার মায়ের আর ওর তিনজনের মুড়ি বাড়লো, বেড়ে চানাচুর দিয়ে সব রেডি করে জল বয়ে নিয়ে এলো, মাদুর পাতলো পেতে। এখন বসে বসে মুড়ি খাচ্ছে। ঠাকুমা স্নান করতে গেছে, স্নান করে এলে এবার একসাথে রোদে বসে মুড়ি খাবো। এই খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো গোপাল ভাঁড় কেমন বসে বসে মুড়ি খাচ্ছে। আমি গোপাল ভাঁড় না, তুমি কৃষ্ণ। আচ্ছা তাই হবে। গোপাল ভাঁড় তো সবাইকে হাসি আনন্দে মজায় রাখতো, আর কৃষ্ণেরও তাই কাজ। তো সেই জন্যই তো গোপাল আর ভাঁড় মিলিয়ে গোপাল ভাঁড়। খাও, খেয়ে নাও। মুড়ি খেতে বসেছি। এখন আমরা রোদে বসেছি খেতে, মুড়ি খেতে। দেখো ছেলে মুড়ি এনে, মুড়ি চপ কিনে নিয়ে এলো দোকান থেকে। কিনে নিয়ে এসে আমার মায়ের আর ওর তিনজনের মুড়ি বাড়লো, বেড়ে চানাচুর দিয়ে সব রেডি করে জল বয়ে নিয়ে এলো, মাদুর পাতলো পেতে। এখন বসে বসে মুড়ি খাচ্ছে। ঠাকুমা স্নান করতে গেছে, স্নান করে এলে এবার একসাথে রোদে বসে মুড়ি খাবো। এই খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো গোপাল ভাঁড় কেমন বসে বসে মুড়ি খাচ্ছে। আমি গোপাল ভাঁড় না, তুমি কৃষ্ণ। আচ্ছা তাই হবে। গোপাল ভাঁড় তো সবাইকে হাসি আনন্দে মজায় রাখতো, আর কৃষ্ণেরও তাই কাজ। তো সেই জন্যই তো গোপাল আর ভাঁড় মিলিয়ে গোপাল ভাঁড়। খাও, খেয়ে নাও। মুড়ি খেতে বসেছি। তো বন্ধুরা, আমরা এখন মুড়ি খেতে বসেছি। দেখুন চপ মুড়ি দেখতে পাচ্ছেন, এগুলো আমি করেছি। আমি চপ কিনে এনেছি, আমি খাবার বেড়েছি, আমি মাদুর পেতেছি, আমি সব আমি। এই যে এ কিচ্ছু করে না, শুধু শুধু টুকটাক একটা সাহায্য করেছে। তো আজ একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো আমাদের দেওরের ছেলে আজকে 1 বছর পূর্ণ হলো, তো সেই জন্য আমাদের এখানে বাবা গোপীনাথ পাটে ভোগ খাবে। সো সেই জন্য সেখানে আমি যাচ্ছি। তো রেডি হচ্ছি, হঠাৎ করেই ছেলের স্কুল থেকে খবর এলো যে আজকে রেজাল্ট দেবে। তো ছেলে তো একবারে ছুটেছে, তো ভয় পাচ্ছে, ও মা স্কুল যায়নি। ছেলে মাস্টারমশাই বকবেন, স্যার বকবেন। তো সেই জন্য ও আমাকে বলছে চলো চলো চলো। আমি বলছি তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। তো যাই হোক, এখন ছেলে স্কুল যাচ্ছে, সেখান থেকে রেজাল্ট নিয়ে তারপরে ওই গোপীনাথ পাট যাব। তো তোমাদের মন্দির দেখাবো, এর আগেও একবার দেখিয়েছি, আবার তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ছেলের রেজাল্ট দেখাবো। কি হলো বলতে বলছে, কোন ছাত্র বা ছাত্রী একই বানিয়ে নিয়ে এসেছ। তো সবাই লাইন নিয়ে দাঁড়িয়েছে, ইয়ে হচ্ছে এইটা ছেলে বানিয়েছে, ছেলেকে বানিয়ে দেওয়া হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। তো এটা সরকারের কাছে যাবে, ওই জন্য ভিডিও করা হচ্ছে।
আর এই দেখো কেমন রেজাল্ট দেওয়া হচ্ছে। তো সব টুয়ের একে একে সব রেজাল্ট দেওয়া হচ্ছে, সবাই নাম বলছে। তো আমার ছেলেও রেডি হয়ে আছে যে রেজাল্ট নেবে বলে। তো একে 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 সকলের নাম বলছে। তো মাস্টারমশাই রেজাল্ট দিয়ে দিয়েছেন। তো ছেলে খুব চিন্তায় ছিল যে কী হবে না হবে। তো যাক, ঠাকুরের আশীর্বাদে ছেলে ফার্স্ট হয়েছে। আর তো এই দেখো রেজাল্ট, দুটোতে এ প্লাস, আর একটাতে এ, একটাতে বি। তো 91, 98, 68, 82 করে নাম্বার পেয়েছে, আর ওই ফার্স্ট হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে ছেলে কেমন রেজাল্ট করেছে। ও এখন স্যারকে প্রণাম করতে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই এগিয়ে যাক, বড় হোক, সবার আশীর্বাদে প্রকৃত মানুষ হোক। তোমরা সেই আশীর্বাদ করো ওকে, খুব আনন্দ রেজাল্ট পেয়ে। তো রেজাল্ট নিয়ে মাংস ভাত খেয়ে এবার আমরা, আর মাংস ভাত খাওয়ার খেতেই হবে। ছেলেকে স্যার বললো যে কৃষ্ণেন্দু এখানে খেয়ে যাবে, না হলে ভোগ খাওয়ার আর ব্যবস্থা ছিল। তো একবারে রেজাল্ট নিয়ে, ওকে নিয়ে এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে এসে গেছি, বসে আছি। চলো, হ্যাঁ হ্যাঁ, কোথায় একবার একবার ধরতে দিন, একবার ধরতে দিন, একটা ছবি তুলি। ধরতে ধরতে বলা ধরতে ধরতে বলা ধরতে বলা ধরতে পুজোটা কিভাবে দেবো, কার হাতে দেবো, ওইখানে দিয়ে দেবো। এখানে রাস্তায় দেখা হলো, ওই ওই সেই ঠিক পাঁচ ওইখানটা, ওইখানটা তখন দুজনে কথা বলছে। একটুনি খানা খাওয়া নেই, বউ হচ্ছে ওর, কে বললো গো, বোন বোন বড় মোটা ব্যাপার সেটা। দিলাম কেমন রং হয়েছে, এক কোট করে দেয়া হয়েছিল এই রং দুটো দেয়া হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও।
ভালো লাগবে যে তোমাদের পছন্দ হলো কিনা। আর এই দেখো আমার ছেলে সঙ্গী, স্কুল ছুটি, এই যে সঙ্গী পাচ্ছে না, ওই জন্য দুই বন্ধু কুকুর নিয়ে এসেছে, দুটো কুকুর নিয়ে এসেছে, স্নান টান সারে সেরে দুজন দুটো কুকুর নিয়ে এসেছে, নিয়ে এসে ওই যে খেলা আবার খাট বানিয়েছে, গদি খাট। গরম জল করেছি,